18 এবং 19 সেপ্টেম্বর দুদিন মাস্ক এনফোর্সমেন্ট ডে হিসেবে গোটা রাজ্যে ব্যাপক অভিযান চালাচ্ছে বিভিন্ন মহকুমা প্রশাসন ও পুলিশ। কার্যত কোভিড প্রতিরোধে সাধারণ মানুষ যেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করেন সেই লক্ষ্যে পুলিশ এবং বিভিন্ন মহকুমা ও ব্লক প্রশাসনের এই অভিযান। রাজ্যে বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতি, করোনার দাপটে সাধারণ মানুষ রীতিমত জেরবার। এই পরিস্থিতিতে আশ্চর্যের হলেও ঠিক, করোনা প্রতিরোধ জনিত সতর্কতামূলক মাস্ক ব্যবহার ও দৈহিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে রাজ্যে একটা ক্ষুদ্র অংশের জনসাধারণ অসচেতনতা বজায় রেখে চলেছেন। বিষয়টি কিন্তু পর্যবেক্ষক দলেরও নজরে এসেছে, তাতে রাজ্য সরকার 18 এবং 19 সেপ্টেম্বর দুদিন মাস্ক এনফোর্সমেন্ট ডে হিসেবে গোটা রাজ্যে যারা দৈহিক দূরত্ব বজায় রাখছেন না এবং মাস্ক ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করেছে। প্রতিটি মহকুমাতে এদিন এই অভিযান চালানো হয়। এরই নিরিখে বিশালগড় মহকুমা শাসকের দপ্তরে তিনটি টিম বিশালগড় বাজার কামথানা রোড বাইপাস সড়ক সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং জরিমানা করা হয়। জরিমানাটাই মুখ্য নয়, অসচেতন মানুষকে সচেতন করাটাই মূল লক্ষ্য বলে জানালেন বিশালগড় মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। আজকে আমাদের স্পেশাল ক্যাম্পেইনিং চলছে, যারা মাস্ক পরে না তাদের বিরুদ্ধে আমরা ফাইন করছি। সেটা সর্বত্রই হচ্ছে, পুরো স্টেটেই চলছে। এর মধ্যে আমাদের সাব ডিভিশনে চলছে দুই ব্লক এবং মিউনিসিপ্যাল এরিয়া। মিউনিসিপ্যাল এরিয়া মানে এখানে তিনটা টিম আছে, আর ব্লকের মধ্যে বিডিও সাহেবরা বিভিন্ন অনেকগুলো টিম করেছে। জিপি ওয়াইজ চার পাঁচটা করে পঞ্চায়েত মিলে একটা টিম হয়েছে। তো অ্যাটলিস্ট ফাইন করাটা মুখ্য উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য যাতে ফাইনটা হলে পরে যাতে মানুষ বুঝতে পারে যে মাস্কের প্রয়োজন আছে, মাস্ক ছাড়াই ঘুরছে। প্যান্ডেমিক সিচুয়েশন, তো এর মধ্যে মাস্ক ছাড়া আর উপায় নেই, এটা কম্পালসারি। একই সাথে দিন কাকরাবন থানা এলাকার বিভিন্ন বাজারে এই ধরনের যৌথ অভিযান চালালো ব্লক প্রশাসন ও পুলিশ। যারা মাস্ক পরছেন না তাদের সবাইকে জরিমানা করা হচ্ছে বলে জানালেন কাকরাবন থানার সাব ইন্সপেক্টর খোকন সাহা। আজকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিডিও কাকরাবন এবং কাকরাবন থানার যৌথ উদ্যোগে আমরা কাকরাবন থানার আন্ডারে যে বাজারগুলো আছে সবগুলো বাজারে আমরা রেড করছি। বিশেষ করে যারা মাস্ক পরছে না তাদের প্রত্যেককে আমরা ফাইন করছি। মানুষকে বহুবার সচেতন করার পরও দেখা যাচ্ছে যে অনেকেই মাস্ক ব্যবহার করছে না, তাদেরকে আমরা সবাইকে ফাইন করা হচ্ছে। আজকে কোথায় কোথায় করা হলো এটা? আজকে কাকরাবন থানার আন্ডারে আমরা অনেকগুলো বাজারে করেছি। কাকরাবন বাজার, পালাটানা বাজার, মির্জা বাজার, আর এখন তুলামুড়া বাজারে চলছে। তুলামুড়া বাজার শেষে আরও কয়েকটা বাজার রয়েছে, ওগুলাতে করুন। এই ধরনের অভিযান কি সবসময় চলবে? হ্যাঁ, সবসময় চলবে। পাশাপাশি শান্তির বাজারে ওইদিন পুলিশ ও মহকুমা প্রশাসন যৌথভাবে এই ধরনের অভিযান চালিয়েছে। এক্ষেত্রে পুলিশ ও মহকুমা প্রশাসন কর্তারা যারা মাস্ক পরেননি তাদের যেমন জরিমানা করেছে তেমনি কোনো কোনো ক্ষেত্রে সচেতন ও সতর্ক করে দেওয়া হয়েছে। যদিও এই ধরনের অভিযান সবসময় ছিল এবং জারি থাকবে, তথাপি এই দিনের অভিযানকে বিশেষ অভিযান বলে জানালেন শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী। আজকে নামছেন শান্তির বাজারে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আজকে এবং কালকে ওয়ারিং এর জন্য অ্যাওয়ারনেস এবং ফাইন এগুলো করার ব্যাপারে নোটিশ এসেছে। আমরা জেনারেলি যেহেতু এটা স্পেশাল ড্রাইভ আছি, এই ড্রাইভ মাস্ক যাতে কেউ না যায়, বয়স্ক মানুষ যদি মাস্ক না পরে থাকে তাহলে তাদেরকে একটু কাউন্সিলিং করা। হ্যাঁ, এক্ষেত্রে এদিন বিভিন্ন মহকুমা ও পুলিশ কর্তাদের যথেষ্ট কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল। শনিবারও এই বিশেষ অভিযান জারি থাকবে, তবে শুধুমাত্র জরিমানার ভয়ে নয়, ব্যক্তিগতভাবে পাশাপাশি গোটা রাজ্যকে কোভিড মুক্ত করতে স্বতঃপ্রণোদিতভাবে মাস্ক ব্যবহার ও দৈহিক দূরত্ব বজায় রাখাটা সচেতন ও সুনাগরিকের বর্তমানে একান্ত কর্তব্য বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।